আমার বজন্ড আমার ভাইরাম পর্দার অন্তরানে নিঝুম নীরা ব্রহ্মজনের আমার বোনেরা, পর্দার গুরুত্ব বজানো পরিসীম, পর্দা ফরজ, সাদা কাগজ তাকে লিখে রাখো বাবা, পর্দা আছে আল্লাহ পাকের জান্নাত আছে, পর্দা নাই তোমার কপালে আল্লাহর জান্নাত নাই, পর্দা ফরজ। আমার বাজান্দ আমার ভাইরা পর্দার অন্তরে আমার মা জানে আমার বোনেরা, আল্লাহর নবীর যারা বেগম ছিলেন, একটা প্রশ্নের জবাব আপনি আমাকে দিবেন, আল্লাহর নবীর যারা বেগম ছিলেন তারা আমাদের কি হন? মা। সাহাবীদের তারা কি হইতেন? মা। তামাম দুনিয়ার মুসলমানদের মা উম্মুল মুমিনিন। অবাদান পর্দা করতে হবে কেন? এক নং পয়েন্ট। এই পয়েন্টের উত্তর আমি কোরআন এবং হাদিস থেকে দিচ্ছি। বাজার পর্দা করতে কেন হবে? এই যে উম্মুল মুমিনিন আল্লাহ রসুলের বেগম, তারা আমাদেরও মা, সাহাবিদেরও মা। এই আম্মা জানদেরকে ঘরের মধ্যে রাখেন মনে মনে। পর্দা করতে কেন হবে? পর্দা গুরুত্ব কি? এটা বের করার জন্য আমি এই কৌশল অবলম্বন করেছি। আম্মা জানদেরকে মনে মনে ঘরের মধ্যে রাখুন। এইবার আর একটা প্রশ্নের জবাব জানবা যান, ওই আসমান আর এই জমিনের মাঝে ওই আম্মা জানদের মতন ভালো কোন মহিলা এখন কি দুনিয়ায় বেঁচে আছে? নেই, নেই। এইবার আর একটি কথা বাজান, আল্লাহর হাবিবের যারা সঙ্গী ছিলেন তাদের উপাধি কি ছিল? সাহাবি। তার লোক কেমন ছিলেন? কম ভালো না বেশি ভালো? খুব বেশি ভালো। এই আসমান আর এই জমিনের মাঝে বাজান, তামাম দুনিয়া তালাশ করলে আল্লাহর নবীর সাহাবীদের মতন একজন পুরুষ এখন পাওয়া যাবে নি। পাইবেন? মনে মনে বারান্দায় রাখেন। আম্মা জানদেরকে মনে মনে ঘরের মধ্যে রেখেছি, সাহাবীদেরকে মনে মনে বারান্দায় রাখলাম। ও আমার বাবা আমার মা, পর্দা করতে কেন হবে বাবা? বাসপারা 33টা সূরা, সূরা হাজার 53 নং আয়াতের মাঝখান থেকে আয়াত এনেছি বাজান। আমার আপনার মালিক আল্লাহ পাক বিধান জারি করেছেন, ও আমার নবীর সাহাবীরা শোনো, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, যখন তোমরা আমার নবীর বেগমদের কাছে কোনো কিছু চাবার জন্য যাবা, কোনো প্রয়োজনে যখন আমার নবীর বেগমদের কাছে তোমরা যাবা কোনো কিছু চাওয়ার জন্য, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন পর্দার আড়াল থেকে চাহিও, আমার নবীর বেগমদের সামনে তোমরা যাইও না, আমার নবীর বেগমদের সাথে তোমরা দেখা দিও না, কোনো কিছু চাবার দরকার হইলে পর্দার অন্তরাল থেকে তোমরা চাবে। সাহাবীদেরকে নিষেধ করে দিবেন আল্লাহ, আমার নবীর বেগমদের সাথে তোমরা দেখা দেবা না, কিছু প্রয়োজন হইলে চাবার পর্দার আড়াল থেকে চাবা। এর দ্বারা পর্দার গুরুত্ব অপরিসীম এটা বুঝা গিয়েছে না যায় নাই? কোরআনের দলিল পেলাম, পর্দার গুরুত্ব অপরিসীম, পর্দা করতে হবে। হাদিস আমি কয়েকটা পয়েন্ট, এক ঘন্টা যতটুকু সংকলন হয় ওই দুই ঘন্টা টাইম আলোচনা করলে 12-15টা পয়েন্ট আলোচনা করতাম, এক ঘন্টা 5-6টা যা আসুক যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ও আমার বাবা আমার মা, পর্দার গুরুত্ব অপরিসীম করতে হবে বাবা।
আল্লাহর নবীর একজন বেগম আমার আপনার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আম্মা জান উম্মে সালমা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি এবং মাইমুনা, একটু বাংলায় বলে দিই, আমি এবং মাইমুনা আর একজন মা আল্লাহর হাবিবের পাশে বসা ছিলাম। ইস আকবাল আপনু উম্মে মাকতুম, ও মা ভালো মতো শোনেন, মা বুঝেন। আম্মা জান উম্মে সালমা হাদিস বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি এবং আল্লাহ রসুলের আর একজন বেগম মাইমুনা আমরা দুজন রসুলের পাশে বসা ছিলাম। ইস আকবালা বুনু উম্মে মাকতুম, ঠিক ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি, অর্থাৎ চোখে দেখে না, তিনি আমাদের সামনে হাজির হলেন। ও মা, পর্দার গুরুত্ব কত বেশি এই হাদিস থেকে বলতে পারে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন হাজির হলেন, আল্লাহর হাবিব তার বেগমদেরকে বললেন, ও আমার বেগমেরা রে, এই যে তাজিবা মিনহু, তোমরা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের থেকে পর্দা করো, অর্থাৎ পর্দার আড়ালে চলে যাও, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাথে তোমরা দেখা দিও না। আম্মা জান উম্মে সালমা বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর হাবিবকে বললাম, হুজুর আলাইসা হুয়া আমা লা ইয়াবসুরুনা, ওহে আল্লাহর হাবিব, আপনার এই সাহাবী একজন অন্ধ মানুষ, তিনি তো আমাদেরকে দেখবেন না। হুজুর পর্দার আড়ালে যাবো কেন, ও তো অন্ধ মানুষ, আমাদের দেখবে না তো। আল্লাহর হাবিব বললেন, আমার বেগমরা তোমরা শোনো, আফা আমায়া ওয়া আনি আনতুমা আলাস্তুমা তাবসুরানি, তিরমিজি। আল্লাহর হাবিব বললেন, আমার বেগমরা রে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, তোমাদের দেখবেন না ঠিক আছে, কিন্তু তোমরা তো ওই জন্ত অন্ধ নও, তোমরা তাকে দেখবা, এটা জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ঠিক আছে, কিন্তু তোমরা দুইজন তো অন্ধ না, তোমরা তাকে দেখবা, এটা জায়েজ নাই, যাও যাও যাও, পর্দার অন্তরালে চলে যাও। ওমা ওমা বুঝে দেখো, একজন অন্ধ সাহাবীর সামনের দিকে রহমাতুল্লিল আলামিন তার বেগমদেরকে সরিয়ে দিলেন, এর দ্বারা পর্দার গুরুত্ব প্রমাণ হয়ে গেল ঠিক কিনা। এক নং পয়েন্ট এখানেই বিদায় করি, দুই নং পয়েন্ট বাজার, ও আমার মা ভালো মতো শোনো, এই পর্দা আপনার জবাবদারি, পর্দা কি শুধু মহিলাদের জন্য ফরজ না পুরুষদের জন্য ফরজ? সবাই বলেন আমার বাজানটা দুই নং পয়েন্ট, এই পর্দা শুধু মহিলাদের জন্যই নয়, এই পর্দা পুরুষের জন্য ফরজ বাবা। ও আমার বাজান, আমার মা ভালো মতো শোনো, 18 পারাও 24 নং সুরা, সুরা নূরের 30 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক
পুরুষদেরকে পর্দার ওয়াজ করেছেন, এবং এই সূরার এই 31টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নারীদের জন্য পর্দার ওয়াজ করেছেন। অবাদান 30 আগে না 31 আগে, 30 আগে। আর 30টা আয়াতে যখন আমার মালিক পুরুষদেরকে পর্দার ওয়াজ করেছেন, অর্থাৎ বোঝা গেল বাবা নারীদের থেকে পুরুষের পর্দার গুরুত্ব আরো বেশি। আগে ওয়াজ করছেন আল্লাহ পুরুষদেরকে। অবাদান খুব ভালো মতো শুনি, আমরা আয়াত সম্পূর্ণ কোন আয়াতে সম্পূর্ণ না সম্ভব হবে না, সংক্ষিপ্ত সময় আলোচনা। পুরুষের জন্য পর্দা ফরজ, দলিল নেন। بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ابو جدي وامر بابا وامر ما بالما دشنو بابا আমরা যারা পুরুষ আছি আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, আমার হাবিবিরে ইমানদার পুরুষদেরকে মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিম্নগামী রাখে। অর্ডার করলেন কে? আল্লাহ অর্ডার করলেন যে আমার হাবিবরে ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের নজর নিচের দিকে রাখে, নিম্ন কামে রাখে। অর্থাৎ পথ চলতে গিয়ে হঠাৎ করে কোন বেগানা পুরুষ বেগানা নারীর প্রতি যদি নজর পড়াই বসে, কি পড়া স্বাভাবিক না? আমার হাবিব ইমানদার পুরুষদেরকে বলে দিন ওই বেগানা নারীর দিকে যেন তাকিয়ে না থাকে, নজরখানা যেন সাথে সাথে নিচের দিকে দেয়। কোরআনের এই 30টা আয়াতের পিঠন থেকে আমরা দলিল পেলাম, আমরা যা পুরুষ আছি কোন সময় যদি হঠাৎ কোন বেগানা নারীর পর নজর পড়েই বসে, নজর সাথে সাথে কোন দিকে দিতে হবে? কোন দিকে? অর্ডার কার? আল্লাহর অর্ডার। এবার দেখি হাদিস, ও আমার বাবা আমার মা ভালো মতো শোনো, আমরা যা পুরুষ আছি খুব মন দিয়ে শুনি বাবা। বাবা জানা বোঝা উৎসবের হাদিস, আল্লাহর হাবিব তার নিজের জামাতা শের খোদা আলীকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لعلي আল্লাহর হাবিব উদ্দেশ্য করে বললেন, আলী রে নজরের উপর নজর দিও না। কথা বুঝি? অর্থাৎ আলী পথ চলতে গিয়ে হঠাৎ করে কোনো বেগানা নারীর উপর যদি নজর পড়িয়াই বসে, সাথে সাথে নজর খানা ফিরিয়ে নেবা, পুনরায় তার দিকে ওই নারীর দিকে নজর দিবা না। বা ইন্না মালাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, প্রথম নজরটি হলো তোমার অনিশ্বাসত্বে পড়ছে, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয় নজর তোমার নয়। অতএব দ্বিতীয়বার ওই মহিলার দিকে নারীর দিকে দ্বিতীয়বার তাকাবার কোনো অধিকার তোমার নাই। অবজান কোরআন থেকে পাইলাম, আমরা যারা পুরুষ আছি নজর হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। হাদিস থেকে পেলাম যে আমরা পুরুষরা বেগানা নারীর দিকে তাকাতে পারবো না, যদি কোনো সময় নজর হঠাৎ পড়ে বসে সাথে সাথে নজর নিচের দিকে দিতে হবে, তার দিক দ্বিতীয়বার তাকানো যাবে না। রাজি আছি না? তিন নং পয়েন্ট, এই পর্দা নারীদের উপরও ফরজ।
আপনারা জানেন আমি একটু জলদি জলদি আগাচ্ছি, কেন আগাচ্ছি তাও বুঝতে পারছেন, কিন্তু বসার সাথে সাথে আমার এক বাজান বলছে এখান থেকে যে আজকে কি দশটা ছাড়বে, কারণ ওধা করেছিলাম একটা দশটা, আটটা দশটা আলোচনা চলবে, তো যে কোনো কায়দা একটা ই হয়ে গেছে আর কি। আমার বাজান আমার ভাইরা আমার মা বোনেরা, তিন নং পয়েন্ট বাজান, এই পর্দা নারীদের উপর ফরজ। কি কি বলছি? এই পর্দা নারীদের উপর ফরজ। পেলাম কোথায়? এই যে কোরআনুল কারীম সূরা নূরে নেই 31 নং আয়াত, সময় দিক তাকাইয়া প্রথম থেকে মাত্র সামান্য একটু আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, অকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আমার বাজানরা আমার ভাইরা, পর্দার অন্তরে মিচ্ছ জানেরা, অমা ভালো মতো শোনো বোঝো, তোমার আমার মালিক তোমাদের ব্যাপারে কি অর্ডার করেছেন। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব রে ইমানদার মহিলাদেরকে বলে দিন, মমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের নজর নিচের দিকে রাখে, অর্থাৎ হঠাৎ করে কোনো পুরুষের উপর যদি নজর পড়িয়াই বসে, ওই পুরুষের দিকে যেন তাকাইয়া না থাকে, নজরখানা যেন নিচের দিকে দেয়। আল্লাহ পুরো আয়াত সম্ভব হবে না, পুরো আয়াত তর্জমা করতে 2-3 ঘন্টা লাগে। কোরআনের আয়াত থেকে পেলাম ওই সূরা নূরের 31 নং আয়াতের পৃষ্ঠা থেকে একটু তেলাওয়াত করে আমরা পেলাম যে আম্মা জানদার আছে তাদের উপর অর্ডার আসছে যে তারাও তাদের নজর কোন দিক রাখবে, নিচের দিকে, বেগানা পুরুষের দিক তারা তাকাইবে না। কোরআনে দলি পেলে হাদিস খুব ভালো মতো শুনি, আমার মা ভালো মতো শোনো, আমার বোন ভালো মতো শোনো, পর্দার গুরুত্ব কত পরিসীম শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আলী বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা একটা ঘটনা শোনো, কি সাহাবীরা আল্লাহ রসুল সাহাবীদের কিনে বসা আছেন, হঠাৎ করে আল্লাহ রসুল সাহাবীদের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ রসুল প্রশ্ন করলেন কি, আইয়ু শাইয়িন খায়রুল লিনসা, ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো নারীদের কোন অবস্থা সবচেয়ে ভালো, নারীদের কোন গুণ সবচেয়ে ভালো গুণ? প্রশ্ন বুঝেছেন আপনারা? আল্লাহ রসুল সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে আইকিউ সাইকিন খয়রুল লিনসা, নারীদের কোন গুণ, নারীদের কোন স্বভাব, নারীদের কোন অভ্যাস সবচেয়ে ভালো, কোন মহিলারা ভালো মানুষ, সদা বাংলা নারীদের কোন গুণ সবচেয়ে ভালো গুণ। ফাসাকাতু, আমার বাজান আমার ভাইরা, উপস্থিত সব সাহাবীরা চুপ থাকলেন, আল্লাহ রসুলের প্রশ্নের জবাব দিলেন না। আল্লাহ রাবিব কি প্রশ্ন করেছিলেন, নারীদের কোন গুণ সবচেয়ে ভালো গুণ? সাহাবীরা জবাব দিলেন না। হাদিস খানা হযরত আলী থেকে বর্ণিত, হযরত আলী বলেন, দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ তোমরা শোনো, ফালাম্মা যাতু, আমি যখন ফিরে গেলাম, অর্থাৎ আমি আলী যখন বাড়ি গেলাম, হযরত আলীর বাড়ি কে যেন আছে, আম্মা যেন থাকে না, হযরত আলী বলেন, আমি যখন বাড়ি গেলাম, আমি যখন ফিরে গেলাম,
আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, ফাতেমা রে, নারীদের কোন অভ্যাস সবচেয়ে ভালো, নারীদের কোন গুণ সবচেয়ে ভালো? আমার বাজান আমার ভাইরা, পর্দার অন্তরে আমার আম্মা জানে, আমার বোনেরা, ও মা ভালো মতো শোনো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাত দুটি জবাব দিলেন ভালো মহিলাদের সম্পর্কে, দুটি কথা তিনি বললেন মহিলাদের, দুইটি ভালো গুণ তিনি বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা ইয়ারাইনা রিজালা ওয়া লা ইয়ারাউনাহুন্না, যেই নারী ভিন্ন কোন পুরুষের দিকে নিজে নজর করে না, এক ভিন্ন কোন পুরুষের দিকে নজর করে না, একটি গুণ। দুই নম্বর, এমন সুন্দর ভাবে মহিলা চলাফেরা করে, ভিন্ন কোন পুরুষে তার দেখতেও পারে না, সুবহানাল্লাহ। গুণ দুইটা আপনারা বুঝতে পারছেন তো? এক নম্বর হলো মহিলা এত ভালো, ভিন্ন কোন পুরুষের দিকে সে তাকাইয়ে থাকে না, নজর করে না। দু নম্বর গুণটি হলো এত সুন্দর ভাবে চলাফেরা করে যে ভিন্ন কোন পুরুষের জন্য তারা দেখতে না পারে। হযরত আলীকে জানাইলেন, হযরত আলী বলেন, ফাজাকার তো জালি গালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী বলেন, না দুনিয়ার মানুষ ফাতেমার জবাবকে গাঁঠনি বান্দিয়া আমি বিশ্ব নবীর কাছে গেলাম, আল্লাহর হাবিবের কাছে জবাব দুটো জানাইয়া দিলেন, আল্লাহর হাবিব জবাব শুনে খুশি হইলেন এবং ঘোষণা করলেন, ফাতেমা তু বাদা তুমিন্নি, আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ, কাল সুবহানাল্লাহ, অর্থাৎ আমার ফাতেমা সত্য সঠিক নির্ভুল জবাব দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্ট গেল পর্দার গুরুত্ব, দুই নং পয়েন্ট গেল পর্দা পুরুষের উপর ভরস, তিন নং পয়েন্ট এই বিদায় করলাম পর্দা নারীদের উপর ভরস, চার নং পয়েন্ট আমার বাবা ও আমার মা, মন দিয়ে শুনো বাবা, এই পর্দার হুকুম যারা মানবে, পর্দার হুকুম যারা মেনে জীবন যাপন করবে বাবা, জাহান্নামে যাওয়া তো দূরের কথা বাবা, জাহান্নাম দেখবে না, জাহান্নাম কি জিনিস আমি বলি নাই, রহমাতুল লিল আলামিন বলছেন, দেবরানি শরীফের হাদিস, জাহান্নামে যাবে না। চার নং পয়েন্ট, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুম নার, আল্লাহর হাবিব বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো মতো শোনো, তিন চক্ষু জাহান্নাম দেখবে না, সুবহানাল্লাহ, কয় চক্ষু, অর্থাৎ তিন প্রকারের মানুষ জাহান্নাম দেখবে না। এক, আইনুন হারাসান ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু আইল মানুষটি জাহান্নাম দেখবে না, দেখবে না বাবা, যে জিহাদের ময়দানে রাত জাগিয়া পাহারা দেয়। আমার বজন আমার ভাইরা, মনে কিছু করবে না বাবা, মনে কিছু করবেন না, এই সোনার বাংলাদেশে এই বর্তমানে আলেম ওলামাদের উপর অত্যাচারের
চলছে বাবা, এর থেকে জিহাদের একটা ঘেরান আসতেছে। শিক্ষক মনে হচ্ছে এদেশের ওলামা কেরাম আমাদেরকে জিহাদের ডাক দিবে, তখন জিহাদে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য। রাজি আছি না? এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম এসেছিল, যেই রক্তের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ছিল, ঠিক কিনা বলেন? বর্তমান দেশে আলেমদের উপর যেভাবে অত্যাচার চলছে, জেল জরিমানা ফাঁসি ইত্যাদি ইত্যাদি, এর থেকে জিহাদের ঘেরান আসতেছে। যাই হোক, তিনজন মানুষ জাহান্নামে যাবে না, দেখবে না। এক নম্বর হলো ইসলামী রণাঙ্গনে রাত জাগিয়ে যিনি পাহারা দেয়, চোখ দিয়ে দেখে, এই চোখের এত দাম, সে জাহান্নাম দেখবে না, অর্থাৎ জাহান্নামে যাবে। দুই নম্বর আইনুল বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই লোকটা জাহান্নাম দেখবে না, দেখবে না, জাহান্নামে যাবে না, যাবে না। যে আল্লাহর বাইতে চোখের পানি ফেলে কান্দে, আমার বাজান আমার বাইর আমার মা বোনেরা, এটি অনেক বড় দামিয়ান জিনিস। আল্লাহ ও আমার বাবা ও আমার মা ছেলে মরছে কান্দল, ও মা মেয়ে মরছে কাঁদছ, স্বামী মরছে কাঁদছ, একটা হাঁস হারে গেল তুমি কান্দলা, ছেলে বিদার যায় তুমি কান্দলা, স্বামী বিদার যায় কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে তুমি বেহুশ। একবার একটু মনের কাছে জিজ্ঞেস করে রাখো মন, আল্লাহর বাইতে কয়দিন তুমি চোখের পানি ফেলেছো? অতএব হাদিসে প্রমাণ করে যে এই মানুষগুলো আল্লাহর বাইতে চোখের পানি ফেলে ফেলে কান্দে, ওই মানুষগুলো জাহান্নামে যাবে না। সংযোজন করার সময় হবে না, দুই একটি পয়েন্ট শুধু। ও আমার বাজান আমার মা ভালো মতো শোনো মা, আল্লাহর বাজে চোখের পানি যাদের চোখের থেকে নির্গত হয় ওই মানুষগুলো বাজান খুব দামি, খুব দামি। আল্লাহর হাবিব হাদিস শরীফের সাদ করেছেন অন্য হাদিস, লা ইয়ালিজুন নার রজুলুম বাকা মিন খশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দারে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ও পৃথিবীর মানুষ, লায়ালিজুন নার রজুলুম বাকা মিন খশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দারে, আল্লাহ রাসূল বলেছেন দোহার করা দুধ, দোহার করা দুধ বুঝছেন না, দোহান করা দুধ যেমনি ভাবে কাবিলের মধ্যে ঢুকানো যায় না, যায় না, যায় না। আল্লাহর ভয়েতে যেই মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কান্দে, ওই মানুষগুলোকে জাহান্নামে ঢুকানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর ভয়েতে চোখ থেকে যেই পানি নির্গত হয় এই পানির খুব দাম, বেশি দাম, অনেক দাম। আমার বাজান আমার ভাইরা, পদ্মা মেঘনা যমুনাই নয়, ওই সাগর মহাসাগরের পানি, আল্লাহর বাইতে ওই সাগর মহাসাগরের পানি বাজান জাহান্নামের আগুন নিবাতে পারে না। কথা বুঝে আসেনি? সাগর মহাসাগরের পানিও জাহান্নামের আগুন নিভাতে পারে না। কিন্তু আমার বাবার আমার বাইর আমার মা ভালো মতো শুনো, তোমার আমার চোখের থেকে এক ফোঁটা চোখের পানি যদি আমার মাওলার
ভয়েতে নির্গত হয়। এই এক ফোঁটা চোখের পানির এত মূল্য বাবা, ওই বিশাল আকৃতির জাহান্নামের আগুন এক ফোঁটা চোখের পানি বান্দার হজম করতে পারে না। যেই পানি আল্লাহর ভয়তে চোখ থেকে নির্গত হয়, ওই সাগর মহাসাগরের মতো অগ্নিকুণ্ড যদি হয় বান্দার আল্লাহর ভয়তে চোখের পানি নির্গত হইলে, ওর এক ফোঁটা পানি হজম করার ক্ষমতা ওই বিশাল অগ্নিকুণ্ডের নাই। হাদিস শরীফে আসছে বাজান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বাবা জাহান্নাম তার লেলিহান শিখাকে হাসর ময়দানের উপর সম্প্রসারিত করে দিবে। খুব ভালো মতো বলেন কথাটা, জাহান্নাম তার লেলিহান শিখাকে হাসর ময়দানের উপর সম্প্রসারিত করে দিবে বাবা। মনে হবে জাহান্নাম হাসর ময়দানের মানুষগুলো গিরাস করে ফেলবে, মনে হবে। এই অবস্থা দেখবেন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অবস্থা দেখে বাবা আল্লাহর হাবিবে ডাক দিবেন, ইয়াকি জিবরাইল আলহা আলহা কুন্নার, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিবেন, জিবরাইল কই তুমি, আগুন থামাও আগুন থামাও, জিব্রাইল আগুন থামাও আগুন থামাও। হাদিসে আসছে বাজান, আল্লাহর হাবিবের ডাক শুনে জিব্রাইল ফেরেশতা যা জিব্রাইল হাজির হইবেন, তার হাতে থাকবে এক পেয়ালা পানি, এক কাপ হইতে পারে এক গিলাস হইতে পারে, কাদহুন শব্দ আছে কাদহুন, কপ ডাল হা কাদহুন, এক পেয়ালা এক কাপ অথবা এক গিলাস বা এক বাটি যা হোক পানি নিয়ে জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবের সামনে আসবে। খুব ভালো মতো শুনি আমরা, আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে জিব্রাইল ফেরেশতা বলবেন, হুজুর খুজহা এটা ধরেন, এই পানিটুকু নিন এবং জাহান্নামের ওই লেলিহান শিকার উপরে ছিটাইয়া দিন। আবার যান, এই পানিটুকু ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই এলাকার আগুন নিভে যাবে দপ করে, কারণ সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিবেন, আখি জিব্রাইল মাহাজাল মা, ও ভাই জিব্রাইল কি পানি তুমি দিলে, আগুন নিবানের জন্য এমন শক্তিশালী পানি আমি জিন্দগিতে কোনদিন দেখি নাই। আমার বাজান আমার বাইরা মামা বোনেরা ভালো মতো শোনো বাবা, জিব্রাইল ফেরেশতা জবাব দিবেন, হুজুর এই পানি আপনার ওই সকল উম্মতের সুখের পানি, আল্লাযীনা ইয়াবকুনা মিন খশিয়াতিল্লাহ, আপনার যেই সকল উম্মতেরা আল্লাহর পথে চোখের পানি ফেলে কান্ত, এই পানি হইল আপনার ওই সকল উম্মতের চোখের পানি। তারা রুমালে জামার আঁচলে পানি মুছে ফেলতো, কিন্তু আল্লাহ অর্ডার করেছিলেন জিব্রাইল এই পানি তুমি সংরক্ষণ করে রাখো, কেয়ামতের ময়দানে আমার হাবিব যখন পানি চাবে তখন এই পানি প্রয়োজন হইবে। যাই হোক, আলোচনা সামনে চলছে, চার নাম পয়েন্ট শুরু হয়েছে, যেই মানুষগুলো পর্দার হুকুম মানবে তারা জাহান্নামে যাবে না। তিনজন মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না, এখানে বলা হয়েছে
এক নম্বর যারা আল্লাহর ভয়তে রাত জাগিয়া পাহারা দেয়, দুই নম্বর যারা আল্লাহর ভয়তে চোখের পানি ফেলে কান্দে। আমাদের বিষয় হইল পর্দা বাজার, তিন নম্বর হইল দুই নম্বর আল্লাহর ভয়তে যারা চোখের পানি ফেলে কান্দে, তিন নম্বর আইনুন কাফাত আনা মাহারামিল মাহারা মাহারিমিল্লাহ। আমার বাজান আমার মা ভালো মতো শোনো, আল্লাহর হাবিবের সাথ করেছেন ওই মানুষটি জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না, যে হারাম জিনিসের দিকে নজর করে না। যেই মহিলা বেগানা পুরুষের দিকে নজর করে না, যেই পুরুষ বেগানা নারীর দিকে নজর করে না, পর্দার হুকুম যারা মানে এই মানুষগুলোর, এই চোখ আলা মানুষগুলোর এত বেশি দাম, জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম তারা দেখবে না। চার নং পয়েন্ট এখানে বিদায় করি, সবাই আছে 13 মিনিট বিদায় করি। 5 নং পয়েন্ট একটা কথা জিজ্ঞেস করি, পর্দার হুকুম যারা মানবে পরিষ্কার দলিল পাইলাম তারা জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না, আপনারা জবাব দেন তো কিয়ামতের ময়দানে যাওয়ার জায়গা কয়টা? একটা জাহান্নাম আর একটা জান্নাত। তা এই লোকগুলো তো জাহান্নামে যাবে না, এখন যাবে কোথায়? দলিল লাগবে না, এই যে দলিল দেখেন। আহমদ শরীফের হাদিস খুব বন্ধে শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمنوا لكم الجنه। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন উম্মতে মুহাম্মাদের, হে আল্লাহর বান্দারা তোমরা শোনো, আল্লাহর বান্দীরা তোমরা শোনো, তোমরা আমার জন্য 6টা জিনিসের জামিন হও, আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব। কয়টা? সুদা বাংলা তোমরা 6টা কাজ করো, 6টা কাজ যদি করতে পারো কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি রহমাতুল্লিল আলামিন জামিন হইয়া তোমাদের জান্নাতে পৌঁছাইয়া দেব। কাজ কয়রা? আমরা বেস্তে যেতে রাজি ছিলে সবাই, কাজ 6টা করতে রাজি রাজি থাকি যেন। ব্যাখ্যা বিশ্লেষণ সময় নাই, পয়েন্ট গুলো বলে দিচ্ছি। এক, আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতে যদি যাইতে চাও, আমারে যদি জান্নাতে যাওয়ার জামিন বানাইতে চাও, সর্বপ্রথম কাজ হইল যখন তোমরা কথা বলো সত্য কথা বলবা, মিথ্যা কথা কখনো বলবা না। এক নম্বর কি? মিথ্যা আছে না আমাদের মধ্যে? ছেড়ে দিবে কথা বল। দুই নম্বর বাবা, দুই নম্বর যখন তোমরা কারো সাথে কোনো ওয়াদা করো, ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা পালন করে দেবা। খোঁচা দিলেও আজকে পয়েন্ট বাড়ানোর কায়দা নেই, নির্দিষ্ট সময় ছাড়ব। তিন নম্বর বাবা, আদুল আমানাতাই জাতুমিনতুম, তোমাদের কাছে যখন কোন আমানত রাখা হয় আমানাতের খেয়ানত করবে না, আমানাত যিনি রাখছেন তাকে আমানত ফিরাইয়া দেবা। কয়টা হয়েছে? রসুল বলছেন কয়টার কথা? 6টা। চার নম্বর বাবা, আহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানে হেফাজত করো, জেনা বেবিচার করো না, জেনা
ভাবে বিচার করো না, লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের জামিন যদি হইতে পারো না, হাদিস আছে বাইয়াত মানুলি মা বাইনা লিখিয়াইহে আমা বাইনা রিজিলাইহে আদমানু লাকুল জান্না। তোমরা যদি আমার জন্য দুটি জিনিসের দাবি হইতে পারো, দুই ঠোঁটের মাঝখান জিব্বা, দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটি জিনিসের দাবি যদি তোমরা হতে পারো, আগমানু লাকুমুল জান্না, আমি বিশ্বের আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হইয়া যাব। চারটা হইল, পাঁচ নম্বর এই পয়েন্টটাই আমাদের এই তাফসীর বাবলের সাথে মিল। অগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজর চক্ষু সংযত রাখো, নিম্নগামী রাখো। কয় সুবহানাল্লাহ, অর্থাৎ হে উম্মত মুহাম্মাদরা, হে মহিলা পুরুষেরা, হে পুরুষেরা বেগানা নারীর দিকে তোমরা তাকাবা না, হে পুরুষেরা বেগানা নারীর দিকে তাকাবা না, হে মহিলারা তোমরা বেগানা পুরুষের দিকে তাকাবা না। ছয় নম্বর হল তোমরা তোমাদের হাতকে সংযত রাখো। কি কি হাতকে সংযত রাখো, কত কথা, প্রত্যেকটা পয়েন্ট অনেক কথা, থাকি কথার দিকে যাবো না। হাত, তোমার হাতের দ্বারা তোমার বাড়ির মানুষ, ঘরের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ, কোন মানুষ যেন কষ্ট না পায়। কাউকে তুমি কষ্ট দিও না, কার উপর তুমি জুলুম করো না। আমার বাবা একখানা হাদিস মনে রাখেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু। আল্লাহর হাবিব তিনবার কসম করে বললেন, আল্লাহর কসম হই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম হই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম হই লোকটা মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর রাহমাতুল্লিল আলামিন, কসম ছাড়া যত কথা বলেন আমরা বিশ্বাস করি, কিন্তু এই কথাটা রাহমাতুল্লিল আলামিন কসম করে বললেন, তাও কসম করলেন তিনবার। হুজুর ওই লোকটা কে যার সম্পর্কে বলছেন সে মুমিন নয়? আমার বাজানরা, আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, যার অত্যাচার থেকে, যার নির্যাতন থেকে, যার জুলুম থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নয়, ওই লোকটা মুমিন নয়, মুমিন নয়, মুসলমান নয়। সাবধান, সাবধান, নামাজ আপনার ইবাদত, টাকা আছে হজে গেছেন ইবাদত, সরসিনা মাফেতে যান ইবাদত, তাবলিগের চিল্লা বিয়ে লিস্টে লাগিয়েছেন ইবাদত, মসজিদ আসেন হালকা করে জিকির করেন, টুপি আছে পাগড়ি আছে ইবাদত, সব যেমন ইবাদত। আপনার বাড়ির পাশের, ঘরের পাশের মানুষগুলোর পর জুলুম অত্যাচার না করা, এটাও অনেক বড় মাপের ইবাদত। সুবহানাল্লাহ, সাবধান। তা এখানে আমরা ছয়টা কথা বলে পেয়েছি। আমরা আল্লাহ রসুলের ছয়টি কথাই বলেছিলেন যে ছয়টি জিনিসের জামিন হও, আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জামিন হব। এর মধ্যে এক নম্বর সত্য কথা বলতে হইবে, দুই নম্বর ওয়াদা পালন করতে হইবে, তিন নম্বর আমানতের খেয়ানত করা যাবে না, চার নম্বর লজ্জাস্থানে হেফাজত করতে হইবে, জেনাবে বিচার করা যাবে না, পাঁচ নম্বর নজরের হেফাজত করতে হইবে, নজর নিচের দিকে রাখতে হইবে, পর্দার হুকুম পালন করতে হবে, আর ছয় নম্বর হলো হাতকে সংযত রাখতে হবে। হাত, হাতের দ্বারা কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে। পাঁচটা পয়েন্ট চলে গেল, ছয় নং পয়েন্ট, সময় আছে ছয় মিনিট। এই পর্দা যারা করবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ, পর্দা করবে না জাহান্নামে যাবে। কথা বন্ধ, আপনার আজকে কথা বললেই খোসা নিয়ে যাবি, বারাম থাকেন তো না, কথা বন্ধ করেন, পর্দা না করলে জাহান্নাম। তিনটা, তিনখানা হাদিস বলবো জলদি জলদি, আপনারা শুনবেন, সমাজ দিক থাকে ঘুরি হাতে নিচ্ছি, চিন্তা করেন। আমার বাদান্দা, আমার ভাইরা, ও মা ভালো মতো শোনো, ও বাদান ভালো মতো
শুনেন, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, আলমার আতু ইজা খারাজাত মিন বাবি দারিহা মুজাইনাতান মুআত্তারাতান বিতাইবে আদাউযু বিযালিকা রাদিন বুনিয়া লি যাওজিহা বিকুল কাদামিন বাইতুন ফিন্নার। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন যে কোন মহিলা যখন সুসজ্জিত হইয়া সুজ্ঞান লাগাইয়া আতর গোলাপ সোনা মাখিয়া কোন মহিলা যখন বাড়ির দরজা বের হয় বেফাতা ঘুরতে যায়, যাবা কই, যাই লিগির পর একটু ঘুরে আসে, আছে না স্বামী বাধা দিল না, আপনার তর্ক করলো আজকে পয়েন্ট বাড়বে না, তর্ক খোঁচা দিলে মোচা হয়ে দিবেন, আজকে আজকে নির্দিষ্ট সময় কথা বলতে পারেন। আমার বাদানদাবার ভাইরা, কোন মহিলা সুসজ্জিত হইয়া সুঘ্রাণ লাগাইয়া আতর গোলাপ সরু মাখিয়া বাড়ির দরজায় বের হইল, অজাউদু বিদালিকা রদিন, তার স্বামী আছে রাজি, মাল্লা রেছে নেন, দেখলো কিন্তু ফিরাইল না, বেগম বেপর্দায় বের হচ্ছে ঘটতে, সে বাধা দিল না ফিরাল না। আল্লাহর হাবিব এখন থেকে দার হাজার বছর আগে রাই দিয়েছেন, বুনিয়ালি সাউদি হাবি কুল্লি কাদামিন বাইতুন ফিন্নার, এই বেগমের প্রত্যেকটা কদমের বিনিময়, প্রত্যেকটা কদমের বিনিময় ওই স্বামীর জন্য জাহান্নামের মধ্যে একখানা একখানা গৃহ বানানো হবে, এবার প্রত্যেকটা গৃহে স্বামীকে স্পেশাল স্পেশাল আদাব দিবেন আবার আল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আমি তো বকুলির মায়ের ঘরের মধ্যে রাখতে চাই, কিন্তু বকুলির মায়ে আমার কথা শোনে না, সে পালাইয়ে পালাইয়ে জবরদস্তি করে আমার কোন কমান মানে না, সে ব্যবহার দেয় চলে এই বকুলির মা, এইবার শোনো তোমার ওয়াজ। আরে বকুলির মা আমনি কথা শেষ, আমার তো শেষ না মেয়া। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রাআইতু ইমরাআতুন মুআল্লাকাতুন ক্বাদ সাজ্জাদাত রিজলাহা মা'আ ইয়াদাইহা ইলা নাসিতাহা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মেরাজ রাত্রে আমি জাহান্নামের মধ্যে একদল মহিলাকে ঝুলানো অবস্থায় দেখলাম, হাতের সাথে পা এবং পায়ের সাথে কপালের উপরি বাগের চুল একত্রে বান্ধা, হাত এবং পা এবং কপালের উপরি ভাগের চুল তিনটা একান্ত করে জাহান্নামের চিকুলে শক্ত করে বাঁধা হয়েছে, ঝুলাই রাখা হয়েছে জাহান্নামের মধ্যে। আল্লাহর হাবিব বলছেন কদ সাল্লাবাত আলাইহা হাইয়াতু মাকারিব, উম্মতে মুহাম্মাদীরা ভালো মতো শোনো, হাত পা এবং কপালের উপরি ভাগের চুল একত্রে বাঁধিয়া জাহান্নামের মধ্যে ঝুলাই রাখা হয়েছে এবং তার উপর ছেড়ে দেওয়া হয়েছে জাহান্নামের অজাগার সাপ এবং বিচ্ছু। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ইয়াকি জিব্রাইল মা শানুহা, ও ভাই জিব্রাইল এই মহিলা কি গুনাহ করেছে? জিব্রাইল বেশটা জবাব দিলেন ফাকানাদ ইমরাতুন তাখরুজু মিন বাইতিহা বিগাইরি যিনি জাওজিহা, এই সকল মহিলা স্বামীর অনুমতি ব্যতীত ঘরের থেকে বের হইয়া এদিক ওদিক ঘোরাফেরা করত, স্বামীর কথা মানো না, স্বামীর কথা অমান্য করে ইচ্ছা মতো ইচ্ছা দিয়ে ঘোরাফেরা করো, তোমার হাতের সাথে পা এবং মাথার চুল কপালের উপরে ভাগের চুল একত্রে বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হবে এবং তোমার উপর ছেড়ে দেওয়া হবে জাহান্নামের বড় বড় অজাগার সাপ এবং বিচ্ছু। বলে সাবধান, আর একটা কথা বলি, এক দুই মিনিট আছে সময়, অমা সাবধান চুল ঢেকে রাখ বাবা, ঢেকে রাখ বাবা, কথা বললেন না বলছি আগে, আজকে বললেও বয়ান পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিবের ارشاد করেছেন
রাআইতু ইমরাত মুআল্লাকাত মিন শারিহা ওয়া ইগলাদ দিমাগু রাসিহা। আল্লাহর হাবিব বলছেন, মিরাজ রাতে আমি একদল মহিলাকে দেখতে পাইলাম চুলের সাথে। কিসের সাথে? চুলের সাথে, জাহান্নামের শিকলগুলো বিন্দে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই একলা দিমাগু রাসিহা, মাথার মগজ টকবক 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 করে উঠলাই চুলের সাথে জাহান্নামের শিকল বেঁধে টাঙ্গাই রাখা হয়েছে। পায়ের কাছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, মাথার মগজ টকবক টকবক করে উঠলাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আখি জিব্রাইল মা সাদুহা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল রে, এই মহিলারা কি গুনাহ করেছে? আমার বাজানদা আমার ভাইরা আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দিলেন জিব্রাইল। জিব্রাইল বলে, ফাকা নাদ লা তাকতে মুশারি হামিনার রিজাল, এই সকল মহিলারা অন্য পুরুষের থেকে নিজের চুল রাখিয়া রাখত না। আল্লাহ পাক এই ছয়টা কথার মধ্যে পর্দার সংক্ষিপ্ত তাফসীর হলো, আমরা মনে রাখি দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعا করব অনেক রে দোয়া দরকার আছে আপনারা কিছু মনে করবেন একটু তাড়াহুড়ো করছি না তাড়াহুড়ো না শোনেন আমরা মায়ের মতো অনেক দূরের থেকে আজকে শ্রোতা আসছে আমরা মহিলারা পুরুষ আসছে সাথে আপনাদের ওই যে সেই কুনে ইউনিয়নের যে ই ভবন আছে না আপনাদের এই হ্যাঁ অনেক দূর থেকে আসছে আমাকে টেলিফোন করছে এই জন্য আর নিয়মিত আছে আমাদের যে আমরা ছেড়ে দেবো সংক্ষেপে দশটা একটা নির্দিষ্ট টাইম হয়েছে করা আজকে সাড়ে দশটা ভিতরে সংক্ষেপে দোয়া করে দিচ্ছি। আল্লাহ রাজদরদি খানবাড়ি জামে মসজিদের উদ্দিকে দ্বাদশ বার্ষিকী আল্লাহ বড়তম পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আখেরি মোনাজাত। রব্বুল আলামিন, আমি তোমার বিরল একজন শূন্য মানুষ আল্লাহ, কিছু সময় তোর তোমার কোরআন তোমার নবীর হাদিসের আলোকে কিছু পর্দার উপরে কিছু আলোচনা করলাম, আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি সব মাফ করে দিয়ে সবটুকু তোমার দরবারে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যতটুকু সব তুমি দান করেছ তাম সবটুকু আমাদের সকলের কলিজার টুকরা সাইয়্যিদুল বাশার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা সোনার মদিনায় তুমি পৌঁছে দাও। আল্লাহ তামাম সাতগুণ আমরা যারা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা এতিম আমাদের যাদের জন্ম দুঃখিনী মা বেঁচে নেই কষ্ট করা বাবা দুনিয়ার মুখে বেঁচে নেই আল্লাহ তামাম সবটুকু আমাদের জন্ম দুঃখিনী মা আর কষ্ট করা বাবা রুহে পৌঁছাইয়া দিন। রব্বুল আলামিন আমাদের আব্বা এবং মায়ের কবর দুটো আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। ইয়া আল্লাহ আপনার কোরআনুল কারিমের এই তাফসীর মাহফিল কানার ব্যবস্থা যারা করলেন যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা করলেন আমরা যারা দূরের থেকে কাছের থেকে কিছু কথা বলতে শুনতে আপনার কোরআনুল কারিমের এই তাফসীর মাহফিলে হাজিরা দিলাম আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার এই কোরআনুল কারিমকে আমাদের সঙ্গের সাথে বানাইয়া আপনার বন্ধুর সাথে বানাইয়া
30,000 বছর রাস্তা পলসুরাত খানা বিজলির চমকের মতন পার করাইয়া আমাদের সকলকে আল্লাহ আপনার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়ে দিয়েন। আল্লাহ আমাদের হাত তুলছি, আমাদের মধ্যে যারা যেই বিপদ আছে বিপদ আপনি দূর করে দিন আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দিন আল্লাহ, আমাদের যার যে অসুখ আছে অসুখ আপনি ভালো করে দিন আল্লাহ, আমার এক ভাই তার মেয়ে ভীষণ অসুস্থ ঢাকা হসপিটালে আছে আল্লাহ, আল্লাহ এই মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তুমি তোমার বান্দিকে হায়াতে তৈয়বা দান করো, সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ, পরিপূর্ণ সুস্থ করিয়া আবার পিতা মাতার কোলে তুমি তোমার বান্দিরে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন সংক্ষিপ্ত মোনাজাতের আর একটা দোয়া তোমার কাছে মালিক, রব্বুল আলামিন আমরা হইলাম গুনাহগার, আমরা হইলাম গুনাহগার, ও আমাদের মালিক তুমি হইলা গফফার। তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের আখিরি মোনাজাত, রব্বুল আলামিন তমাম জীবনের সকল গুনাহ থেকে আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ, আমাদের তমাম জীবনের সব গুনাহগুলো মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ, তমাম জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ সামনে তিন দিন তাফসীর মাহফিল আছে আল্লাহ, মাহফিল তুমি কবুল করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ সামনের তাফসীর কোরআন মাহফিল গুলো সব তুমি কবুল করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।